4 তারিখ রাতে আগের ব্লগটাকে শেষ করার টাইমে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তারপর আবার পরের ব্লগটা শুরু করব, যেহেতু আগের ব্লগটা বড় হয়ে যাচ্ছিল। তো আমি আমার কথার খেলাপ করিনি, আমি ছাদ থেকে তারপরে ব্লগটা শুরু করেছিলাম। ছাদে এত বাজি ফাটছিল তাই আমরা দেখতে গিয়েছিলাম, আর তারপর আমি আমার পুজোও শুরু করেছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার বসবো পুজোতে, টাইমও হয়ে গেছে। আমরা 11:34-এর নিশি পালন যেটা, সেটাতে পুজো করছি। তো এবার বসি তাহলে পুজোতে, সব মোটামুটি ঠিকঠাকই গুছিয়েছি মনে হচ্ছে। তো চলো বসা যাক পুজোতে। আমাদের পুজো শেষ হয়ে গেছে, আপাতত এখন বাজে হচ্ছে 12:10। তো এই আমাদের ভোগ আর এই আমাদের ফল মিষ্টি, ওইখানে মা কালী, আর এমনি সব বসিয়ে পুজো দিয়েছি। মা সন্তুষ্ট হলেই আমরাও সন্তুষ্ট। তো চলো, আমাদের হয়ে গেছে, এবার সারাদিনের উপোস ভঙ্গের পালা। ও আচ্ছা, অন্নভোগ দিলে তখন, আমি খেয়ালও করিনি। ঠিক আছে চলো, মায়ের অন্নভোগে আমার উপোস ভঙ্গ হয়ে গেছে। তো আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলিনা। ব্লগটা যদিও বা কালকে রাত থেকেই আবার শুরু হয়ে গেছে, কিন্তু আজকে সকালের মতো দেখা, আজকে সব প্রথম দেখা সকালে তোমাদের সাথে এখন, তাই জন্য বললাম গুড মর্নিং। তো যদিও সবসময় একই একা আসতে দেয় না কখনোই আমাকে, তো সাথে থাকে অল টাইম। যাই হোক না কেন, পেছনে কারখানা হয়তো আশপাশে, আজকে চারদিকটা এত স্নিগ্ধ লাগছে দেখতে, দেখো কতটা দেখাতে পাচ্ছি জানি না, এতটাই স্নিগ্ধ লাগছে না। কালকে এত বৃষ্টি হয়েছে, মানে আমি তো ভেবেছিলাম আলপনার জায়গাটা 4-5 দিন মুছবো না, কিন্তু অলরেডি বাইরে যে পাটা এঁকেছিলাম সেটা তো গেছেই গিয়ে, আর যে আমি দরজার সামনে যে আলপনাটা দিয়েছিলাম ওটা ছাঁটে এসে এসে, কালকে যেহেতু দরজা লাগাতে পারছিলাম না পুজো বলে, তো একটু ছাঁটে এসে এসে সামনেটাও গেটেছে। তাও প্রমি আমাকে বলছে তুমি রেখে দাও, তুমি রেখে দাও, কারণ ওর খুব পছন্দ হয়েছিল আলপনার ডিজাইনগুলো আর কি। আমার তো অবশ্যই কষ্ট করে দিয়েছি, অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু তাও ওর খুব পছন্দ হয়েছে বলে বলছে না এখনই মুছিস না, এখনই মুছিস না করছে। তো দেখা যাক কী করি, কারণ ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করব, স্নান দান করব। তো চলো আস্তে আস্তে কাজের দিকে যাওয়া যাক, আজকে রান্না নেই, কালকের একটু খিচুড়ি রয়েছে, আলুর দম রয়েছে, এগুলো রয়েছে, তারপরে আন্টি বিরিয়ানি দিয়েছে, তো এইসবই হয়ে রয়েছে। দেখা যাক কি করি, আজকেও রোদ উঠবে বলে মনে হচ্ছে না, চারদিকটা এতটা মানে এতটাই ভালো লাগছে না দেখতে যায় আকাশটাকে আজকে। কিন্তু কালকে যখন বৃষ্টিটা হয়েছিল খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল যে দিওয়ালিতে আবার বৃষ্টি কিসের, মানে তখন তো ঠান্ডার আমেজ পড়ে যায় একটা, তখন কি করে বৃষ্টি হয়, মানে এখানে সবই সম্ভব মনে হচ্ছে আমার। তো চলো যাওয়া যাক নিচে। এবার অনেকক্ষণই এসেছি, একটু ঘুরে টুরে গেলাম আর কি, দেখে টেকে গেলাম, আর কালকে এত বাজি ফুটেছে, কিছুটা তো তোমাদের সাথে ভিডিওর প্রথমেই শেয়ার করলাম, এত ফুটেছে এত ফুটেছে। কিন্তু দুঃখের বিষয় কালকে যে টাইমে, মানে দেখো সবারই তো কাজ থাকে না, ভাইয়া অ্যাপিদিক লগ ইন করেছিল, ওর তো লগ আউট হয়ে গেছিলো সন্ধেবেলাতেই, সেটা নয় ওরটা হলো, কিন্তু আমরাও পুজোর কাজ করছিলাম, কিছুটা গোছাবো, অ্যাপিদিরাও লগ ইন করবে, কাজ একটু সামলে নেবে, তারপর না চারদিকে যখন বাজি ফুটছে, প্রমি আর আমি কিছুটা ছাদে দেখতে এলাম পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে, তারপরে অ্যাপিদিরা যখন আসতে যাবে বাজি ঠাজি নিয়ে, ভাইয়াই মূলত বাজি কিনেছিল, আমরা কিনিনি, তার কারণ আমরা জানতাম আমাদের পুজো হতো তো রাত হবে, তো বাজি ফোটানোটা সম্ভব না ওরকম শাড়ি ঠাড়ি পরে। যাই হোক না কেন, ভাইয়া ও ফোটাতো একটু, মানে অ্যাপিদি আর আমিও দূর থেকে হয়তো তারাবাতিটা ধরতাম, কিন্তু কিছুই হয়নি কালকে, এত বৃষ্টি হয়েছে যে ছাদে আসতেই পারিনি আর বাজিও ফোটাতে পারিনি আমরা। তো কিছুটা দেখেছি আমরা, আওয়াজ শুনেছি, এখানে বৃষ্টি একটু যখনই কমছিল তখনই আবার আওয়াজ পাওয়া যাচ্ছিলো, এরকম হচ্ছিলো বোধহয় সব বাজি এরা শেষও করতে পারিনি, আজকেও মনে হচ্ছে কান ঝালাপালা হবে। আর বিশেষ করে না দেখাচ্ছি, বিশেষ করে এই যে গলিটা আছে আমাদের পরের লেনটা আর কি, সেই লেনটায় এত বাজি ফুটিয়েছে আর এত আওয়াজ হচ্ছিলো না, পুরো আমাদের ঘরের সামনে যেহেতু জানলাটার সামনে এত গম করে আওয়াজ হচ্ছিলো পুরো কেঁপে উঠছিল যেন। তো চলো এবার নিচে যাওয়া যাক, আর বক বক করলে চলবে না। এবার ঠাকুরের ওখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ঘরটারও মুছে দিয়েছি, সবটাই হয়ে গেছে, এদিকে রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু খিচুড়ির হাঁড়িটাকে ভিজিয়ে রাখতে হয়েছে, নাহলে আমি ওটা পারবো না ভাঁজতে, যেহেতু শুকিয়ে রয়েছে।
রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি। এখানে রয়েছে আমাদের খাবারগুলো চাপা দেওয়া, এটাতে রয়েছে একটু বিরিয়ানি দিয়েছে আন্টি, আর দুটো মাছ পাতুরি আছে এখানে, আর হচ্ছে আন্টি দিয়েছে নারকেল নাড়ু, আর বাড়ি থেকে আমি বড়ি পাঠাতে বলেছিলাম। আমার বাবার কাণ্ড দেখো, এত বড়ি পাঠিয়েছে, আমি কবে খেয়ে শেষ করবো আমি জানি না। বড়ি ভাজা দিয়ে ভাত খাবো এখন থেকে শুধু। তো যাবো এবার স্নানটা করতে, 12:10। আজকেও রান্না নেই, শুধু এটুকু বলেছিলাম, রান্না নেই আবার কি, খিচুড়িটা একটু নামিয়ে নুমিয়ে ফ্রিজে রাখলাম আর কি, কারণ এখন তো ওরা কালকে রাতে খিচুড়ি খেয়েছে, আর কি এখন খিচুড়ি খেতে কারোর ভালো লাগে, ওটাকে রেখে দিলাম হিসেতে ফ্রিজে, আর এই খাবারগুলোকে বার করলাম, বার করে এগুলোকে গরম করব বা হাতও বসাবো একটু। রান্না নেই কিন্তু বাকি বাসন কালকে সব মাজলাম, ঠাকুরের বাসনগুলো মেজে উঠিয়ে দিলাম যেখানে যাচ্ছিল মুছে টুছে। তো এই আজকের কাজ বাজ তো চলো, এবার চাই স্নান। পুজো দেওয়া হয়ে গেছে আজকে, দেখতেই পাচ্ছ ওখান থেকে না, আজকে মাকে ওঠায়নি আর কি, বসায়নি সিংহাসনে, তো ওই জন্য আলাদা করে দিলাম। আর যে আগুনের শিখাটা পুরো দেখতে পাচ্ছ, ওটা কপুর ধরিয়েছিল। তো এই আর কি, আর ওদিকে ভ্যাকসিন নেওয়ার কথা ছিল আমাদের কালকে, কিন্তু আজকে অ্যাপিতিরা খোঁজ আনতে গিয়ে বলছে যে আজকে নাকি ওখানে ফাঁকা আছে, বা দেখা যাক ও কি করে, ও তো কাজে বসেছে, বা যাই না কি হবে, চলো দেখি যদি যাই। ঠাকুরকে সাজালে বেশ ঠাকুরের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই তাকাচ্ছিলাম। তো চলছি এখন, তোমাদেরকে যেটা বলছিলাম যে অ্যাপিতিরা দেখতে গেছিল যে ফাঁকা আছে কিনা, বেগুড়ে দিচ্ছে কিনা যেখান থেকে নেবো আর কি ভ্যাকসিনটা। তো মনে হচ্ছে আজকেই হয়ে যাবে, তো ফাঁকা আছে বললো। তো আমরা স্বর্ণালী স্কুটিটা নিয়েই বেরোচ্ছিলাম আর কি, তো অ্যাপিদি বললো তোরা স্কুটি নিয়ে বেরোস না, আমরা গাড়ি নিয়ে এগিয়ে আসছি। তো ওই জন্যে আর স্কুটি ফুটির ঝামেলা করলাম না। কালকে আমাদের দুখানা দুজনের হেলমেট এসেছে, আমাদের স্কুটি বাইকের ঠিক নেই কিন্তু হেলমেট চলে এসেছে। আসলে কি বলতো, এই যে স্বর্ণালী স্কুটিটা ছিল, এখন হেলমেটের অভাবে আমরা নিয়ে বেরোতেও পারতাম না, তো ওই জন্যে হেলমেট আগে চলে এসছে, ঠিক আছে। তো চলো, তাই জন্য এটাকেও ভেবো না, আমাদের আপাততই স্কুটি কেনা বা বাইক কেনার প্ল্যান আছে এরকম কিন্তু এখনো কিছু নেই। নিচে সিঁড়িতে জল জমে গেছে, এক সেকেন্ড, এরকম এখনো কিছু কিন্তু কোনো প্ল্যান নেই। তো এ বাবা, সেকেন্ড ডোজ নিতে দেখো জায়গাটা না পুরো সুন্দর ফাঁকা ফাঁকা, বেশ একদম শেষ মাথায় আমরা ভ্যাকসিন দেবো, হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে দেবো ভ্যাকসিন। তো ভাবলাম যখন কালকে না আমাদের দেওয়ার কারোরই খুব একটা ইচ্ছে ছিল না, যেহেতু কালকে ভাইফোঁটা, তো ওই জন্যে আজকে যেখানেই পাচ্ছি সেখানেই দিয়ে নিচ্ছি। অ্যাপিদিরা খোঁজ নিতেই জাস্ট বেরিয়েছিল, এমনি কালকে সবাই অফিস থেকে পেয়েই যেত, কিন্তু তাও। তো চলো দেখা যাক, ওদের লাঞ্চ ব্রেক চলছে এখন, বললো দুটোর সময় দেবে, এখন বাজে 1:40, আর 20 মিনিট মতো একটু দাঁড়াতে হবে, তো তারপর দেবো। ভাইয়া আর অ্যাপিদি বলছেন দেওয়ার সাথে সাথে নাকি হাতটা ভারী হয়ে গেছে, চাই না কি হবে। কত ডান, আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে পাক্কা 2:30, আর আমি না তখন ভাতটা বসাইনি, আমি ভেবেছি গরম ভাত খাবে, গরম ভাত খাবে করে বসানো হয়নি, এখন ভাত এসে বসালাম। আর এগুলো কি দেখতে পাচ্ছো, কুমড়ো ফুল তুলে এনেছি ওখানটাতে, না বলছিলাম না চারদিকে ফাঁকা ফাঁকা জায়গা, বেশ দেখো কুমড়ো ফুল, 7 খানা কুমড়ো ফুল পেয়েছি, এখন ভাজবো, কিছুটা ভাইয়াকে দেবো আর কিছুটা আমরা খাবো। আর এই কুমড়োটা পেয়েছি, এটার কথা পরে ভাববো, ঠিক আছে। কুমড়োটাকে দেখে ওখানে এরকম নয় যে কারো জমি থেকে ছিঁড়ে এনেছে, ওখানে তো জমি ছিলই না, তোমরা দেখলে আসলে ওই আমাদের মায়েরা যেরকম ফেলে আর কি, ওখানেও ফেলে, যদিও আমরা তো এখানে আশেপাশে কোথাও ফেলি না, সোজা ডাস্টবিন, ওরা হয়তো ফেলেছিল, কেউ একটা ওখান থেকে গাছ হয়েছে, প্রচন্ড বড় গাছ, আমরা সামনে যে কটা ফুল টুল পেয়েছি, দূরে গেলে তো আরো ফুল পেতাম, যাই হোক না কেন। তো চল আগে খেয়ে দিয়ে নি, ঠিক আছে, তার পরে কথা। এই দেখো সেই কুমড়োটা কি ভালো হয়েছে, পুরটা দেখেছো, কুমড়োটার বিভৎস ভালো পুর হয়েছে, আর ও ভালো করে কাটতে পারেনি, ওরকম পড়ে রয়েছে, বাকিটা এদিকে দিয়ে আসলাম, দারুণ পুর হয়েছে, কাঁচা কুমড়োটা কিন্তু দারুণ পুর হয়েছে। এখানে চলছে এখন খিচুড়িটা গরম করা, ডোজ দিয়ে না সেকেন্ড ডোজটা দিয়ে এখনো অবধি ঠিকঠাকই আছি মনে হচ্ছে, কিন্তু গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে, ম্যাচ ম্যাচ লাগছে। আর এখানে কালকে আলুর দমটা একটুখানি ছিল, সেটাকে গরম বসিয়েছি, আর খিচুড়িটা গরম বসিয়েছি,
এটা দুজনের নয়, আমাদের চার জনের। তো গরমটা করি আগে, তারপর খাওয়া দাওয়াটা করবো। কিন্তু আজকে আর দেখানোর মতো সেরকম কিছুই নেই, তো চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল কথা বলা যাচ্ছে না, এত বাজে ফাটাচ্ছে এরা, মানে কালকের দিনটা ফাটাতে পারেনি, বৃষ্টি হয়ে গেছে, আজকেও পড়ছিল ফোটা ফোটা, যাই হোক না কেন। তো কালকে ভাইফোঁটা আগাম শুভেচ্ছা জানালাম সবাইকে, যদি আমার কোনো দাদা ভাই চ্যানেলে থেকে থাকো তো তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানালাম। আর কালকে দিনটা যেন সবার খুব 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 ভালো কাটে এই আশা রেখেই আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো চলো আজকে আমরা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। যদি কোনো নতুন চ্যানেলে এসে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি চ্যানেলে আছো, আমার পাশে আছে, তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা।